রাস্তায় যান দরাতে বেরিয়ে চলেছে দুর্ঘটনা। গতির কারণে বড়দিনের কাক ভোরে দুটি দুর্ঘটনা ঘটল বিশ্রামগঞ্জ থানা এলাকায়। প্রথম ঘটনা বিশ্রামগঞ্জ নঞ্জলা রেল ব্রিজ এলাকায়। পুলিশ জানিয়েছে রেল ব্রিজের উপর দিয়ে যাবার সময় TR071662 নম্বরের একটি বোলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে প্রায় 60 ফুট নিচে রেল রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত হয় গাড়ির চালক সুমন মিয়া। গাড়িটি রেল লাইন থেকে কিছুটা দূরে পড়াতে সকালের রেল চলাচলে বিঘ্ন ঘটেনি। দ্বিতীয় ঘটনাটি ছিচুড়িমাই সুকান্ত তাঁতশিল্পের সামনে জাতীয় সড়কের উপর দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে একটি বালু বোঝাই লরি উল্টে যায়। এদিকে এক লরির চালক মিঠুন সরকারকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করেন। আজকে সকাল 5টার সময় একটা দুইটা গাড়ি আইতে মুখোমুখি হইয়া ইঞ্জুরি হয়েছে। এর মধ্যে একজন গাড়ির চালক মিঠুন সরকার পায়ে ব্যথা পাইছে, জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আর দুর্ঘটনা প্রবল এলাকা দ্বারা এটা কিছুদিন আগেও একটা কেস এসেছে, 6 জন মারা গেছে একটা গাড়ি। রিপোর্ট চ্যানেল 3 রাত।